ओम शांति। आज के आम्रा एक्टा खूब सुंदर टॉपिकेर उपर आलोचना करब जे आम्रा सब समय कि करे हालका थाकते पारी अर्थात टेंशन फ्री। तो बाबा बोले जे निश्चय बुद्धि विजयंती अर्थात एक बल एक भरोसा जार आछे तार विजय निश्चित। तो एक बल एक भरोसा के बाबा जार एई रकम निश्चय आछे तार विजय निश्चित होबेई। সেই বাচ্চাদের বিজয় কেউ টলাতে পারবে না। তাহলে সদা হালকা থাকার জন্য আমাদের একটা পয়েন্ট মনে রাখতে হবে, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। যত আমরা বাবার প্রতি নিশ্চয় বুদ্ধি হতে পারবো। তো বাবা বলে যে নিশ্চয় বুদ্ধি যে বাচ্চা হবে তার মধ্যে সম্পূর্ণ সমর্পণ ভাব হবে, অর্থাৎ সে তন মন ধন জন সম্বন্ধ সম্পর্ক সব কিছু বাবাকে অর্থাৎ পরমাত্মা পিতা শিব বাবাকে সমর্পণ করে হালকা থাকবে। যে বাবা তুমি সব কিছু করছো, তুমি আমাকে চালাচ্ছ, তুমি আমার তন মন ধন জন সম্বন্ধ সম্পর্ক সব কিছু তোমাকে সমর্পণ। তো বাবা বলে দেখো বাচ্চা, যতক্ষণ না তোমরা সম্পূর্ণ হবে না ততক্ষণ তোমাদের যা বেঁচে আছে যে অল্প হিসাব কিতাব সেগুলো আসতে থাকবে। সেটা হয়তো নিজের স্বভাব সংস্কারেরই কারণে আসতে পারে বা অন্য কোনোভাবেই আসতে পারে, যা হিসাব কিতাব আমাদের বেঁচে আছে। কিন্তু বাবা বলছে হিসাব কিতাব আসবে কিন্তু যখন তুমি অসচেতন হয়ে যাবে, মানে কোনো কিছু ভাববে না, সব কিছু বাবার হাবালে করে দেবে, তখন খুব তাড়াতাড়ি তোমার সারা হিসাব কিতাব ফিনিশ হয়ে যাবে। বাবা বলেছে একদম শেষ হয়ে যাবে, মানে হিসাব কিতাব যে আসছে সেটাও আমার অনুভব হবে না, বাবার হাবালে সব করে দিয়েছি, তো হিসাব কিতাবও যেন একটা খেলার মতো মনে হবে। অর্থাৎ বাবা বলছে আশ্চর্যজনক আর অচানক পরিবর্তন হো জায়গা, সেগুলো অচানক পরিবর্তন হতে থাকবে হিসাব কিতাবও। তো বাবা বলছে ব্যাস তোমাকে একটাই হতে হবে, নিশ্চয় বুদ্ধি হয়ে নিশ্চিন্ত অবস্থায় স্থিত থাকতে হবে, প্রত্যেক কদমে নিজের কল্যাণ আছে এইটা ভেবে আগে যেতে হবে, যে প্রত্যেক সেকেন্ডে আমার কল্যাণ আছে, ড্রামা কল্যাণকারী, এই সঙ্গম যুগে আমার সব কিছু আমার সাথে যা হচ্ছে কল্যাণকারী। ব্যাস এই নিশ্চয়টা যদি আমাদের সব সময় থাকে, যত নিশ্চয় থাকবে তত আমরা হালকা থাকতে পারবো, যত ভুলে যাবো এই পয়েন্ট তত আবার টেনশন বা আমরা ভাবতে থাকবো, অনেক রকমের সংকল্প বিকল্প আসবে। তাই বাবা বলছে এইটুকু মনে রাখো যে প্রত্যেক কদমে প্রত্যেক সেকেন্ডে আমার কল্যাণ হচ্ছে, এই করে তুমি আগে বাড়তে থাকো, তাহলে খুব হালকা থাকবে। আর বাবা আর বলেছে বাচ্চা যে কোনো কর্ম করার আগে তার রেজাল্টের আশা রেখো না, কারণ যখন তুমি একটা কার্য করলে আর রেজাল্ট যদি তোমার অনুসারে না হয়, মানে তুমি যেটা ভাবছো আমি এই কার্যটা করছি তার রেজাল্ট এইরকম হবে, সেই অনুসারে যদি না হয় তাহলে হয় ক্রোধ আসবে না হলে মন খারাপ হয়ে যায়, তাহলে তখন নিজের যে ভালো স্থিতি সেটাও বিগড়ে যায়। তাই প্রত্যেক মুহূর্তে শিব বাবাকে সাথে রেখে প্রত্যেক কার্য করো। বাবা বলছে বাবা তুমি আছো, এরকম ভেবে বাবাকে সাথে রাখো, বাবা তুমি আমার সাথে আছো, আমি এই কার্য করছি, এটার ফল কী হবে এ কবে আমি কিছু ভাববো না, যা ভালো হবে সেটাই হবে, বাবা আছে, এই রকম ভেবে কোনো কর্মের রেজাল্টের আশা না রেখে বাবাকে সবসময় শিব বাবাকে সাথে রেখে কার্য করো। আর ড্রামার উপর অটল নিশ্চয় রাখো, ড্রামা কল্যাণকারী, ড্রামা যা হচ্ছে অ্যাকিউরেট হচ্ছে। তাই বাবা বলছে অটল নিশ্চয় রাখলে এক তো আমরা নিজের সিটে সেট থাকি, তাই না, আর একটা আমাদের বোল আমাদের বাড়ির মধ্যে কী হয় প্রেম আর মধুরতা আসে। তাহলে অটল নিশ্চয় রাখলে কি হয়, এক বাবার প্রতি এক ড্রামার প্রতি এক নিজের প্রতি, যে আমার সাথে যা হচ্ছে কল্যাণকারী, ড্রামা কল্যাণকারী আর কল্যাণকারী বাবা আমার সাথে আছে, এই অটল নিশ্চয় রাখলে আমরা নিজের সিটে সেট থাকি আর আমাদের বোলের মধ্যে মধুরতা আর প্রেম আসে, যার দ্বারা প্রত্যেক আত্মার অনুভব হয় যে সত্যিকারেরই এ দেবতা, আর অন্য আত্মারাও আমাদের দেখে বদলে যায়, তাদেরও স্থিতি ভালো হয়ে যায়।
তাহলে আজকে আমরা জানলাম সব সময় আমরা কী করে নিজেও হালকা থাকতে পারবো, অন্যকেও হালকা রাখতে পারবো, আর সদা আমরা প্রসন্ন চিত্ত থাকতে পারবো। ওম শান্তি।